উখল মাখল বড়ভূমি কোকৰাঝাৰত বিজয় উৎসৱ। বিজয় উৎসৱত প্রধানমন্ত্রী মোদী। এক ঐতিহাসিক সময়। শুকুরবারে কোকৰাঝাৰৰ জাংখৰি ঠাইত থৌথার সাক্ষী হৈ ৰল এক স্বর্ণিম দিনৰ। বড়ভূমি স্বাক্ষৰৰ পিছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিত অনুষ্ঠিত হয় বিশাল বিজয় উৎসব। লাখ লাখ মানুষের সমাবেশে প্রধানমন্ত্রীক আদরি অনা হয় বাগৰুম্বা নৃত্যরে। মঞ্চত উপবিষ্ট হয়েই বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মর প্রতিমূর্তিত মাল্যার্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রধানমন্ত্রী। ভাষণের আরম্ভণিতে প্রধানমন্ত্রীর মুখত বড় ভাষা। খুলুম বাই নথা মনহা মাবরে দা, নথা মনহা গোজন বাই না। বড়ো জনতার ইচ্ছা আর সহায়ের বাবে স্থায়ী শান্তির বাট মুকলি হয়েছে। আপ সবিকে সহযোগ সে হি স্থায়ী শান্তি কা পার্মানেন্ট পিস কা ই রাস্তা নিকল পায়া হ্যাঁকি মে জানতা হুঁ বন্দুক ছোড় করকে বম আর পিস্তল কা রাস্তা ছোড় করকে জব আপ লোট কে আয়ে হ্যাঁ কেসি পরিস্থিতিও মে আপ আয়ে হোগে মে জানতা হুঁ মে অন্দাজ লগা সকতা হুঁ আর ইসলিয়ে ইস শান্তি কে রাস্তে পর এক কাঁটা ভি আবার আপকো চুপ না যায় ইসকি চিন্তা মে করুঙ্গা। বড় শান্তি চুক্তি এক ঐতিহাসিক সময়ত স্বাক্ষর হয়েছে। বড় আন্দোলনত জড়িত সকলক মূল খুঁটিলৈ স্বাগতম। অসমৰ ৰাইজে শান্তি, অহিংসা আৰু গণতন্ত্ৰত বিশ্বাস কৰে। বড়ো সমস্যাৰ স্থায়ী সমাধান কৰাৰ বাবে 130 কোটি ভাৰতীয়ই আপোনালোকক অভিনন্দন জনাইছে। বড়োভূমিৰ সামগ্ৰিক উন্নয়নৰ বাবে BTC প্ৰশাসন, অসম চৰকাৰ, কেন্দ্ৰই কাম কৰি যাব। বড়োভা উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মাজী, ৰূপনাথ ব্ৰহ্মাজী জৈসে ইহাকে সক্ষম নেতৃত্বকে যোগদান কো ইয়াদ কৰনে কা হে, উনকো নমন করনে কা হে, ক্যোঁকি আপনে এক নয়া ইতিহাস রচা হে, হিন্দুস্তান মে এক নয়া বিশ্বাস পেদা কিয়া হে, শান্তি কে রাস্তে কো তাকত দি হে আপ লোগো নে। ভাইও বহনো, মে আপ সবকো অভিনন্দন দেনা চাহতা হুঁ, কাবি ইস আন্দোলন সে জুড়ি প্রত্যেক মাঙ্গ সমাপ্ত হো গই হে, আব উসে পূর্ণ বিরাম মিল চুকা হ্যাঁ। 1993 মে যো সমঝোতা হুয়া থা, 2003 মে যো সমঝোতা হুয়া থা, উসকে বাদ পুরি তরহ শান্তি স্থাপিত নহীঁ হো পাই থি। আব কেন্দ্র সরকার, অসম সরকার আর বোড়ো আন্দোলন সে জুড়ে সংগঠনো নে জিস ঐতিহাসিক একর্ড পর সহমতি জতাই হ্যাঁ, জিস পর সাইন কিয়া হ্যাঁ, উসকে বাদ আব কোই মাঙ্গ নহীঁ বচি হ্যাঁ, আর আব বিকাশ হি হামারি পহলি প্রাথমিকতা হ্যাঁ, আর আখরি ভি ওহি হ্যাঁ। আনে ওয়ালে ক্ষেত্র কি সীমা তয় করনে কে লিয়ে কমিশন ভি বনায়া জায়েগা, ইস ক্ষেত্র কো 1500 করোড় রুপিয়ে কা স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ মিলেগা, জিসকা বহুত বড়া লাভ কোকৰাঝাৰ, চিরাং, বক্সা আর উদালগুড়ি জেসে জিলো কো ভি মিলেগা। ইসকা সিধা মতলব হ্যায় কি বোড়ো জনজাতি কে হর অধিকার কা, ভাষা সংস্কৃতি কা বিকাশ সুনিশ্চিত হোগা, সংরক্ষণ সুনিশ্চিত হোগা। ইস সমঝোতে কে বাদ ইস ক্ষেত্র মে রাজনীতিক, আর্থিক, শৈক্ষণিক,
हर प्रकार की प्रगति होने वाली है। आज का दिन इस समझौते के लिए बहुत सकारात्मक भूमिका निभाने वाले ऑल बोडो स्टूडेंट्स यूनियन, नेशनल डेमोक्रेटिक फ्रंट ऑफ बोडोलैंड, उससे जुड़े तमाम युवा साथियों, बीटीसी के चीफ श्री हगरामा माहिलारे जी और असम सरकार की प्रतिबद्धता, आप सब न सिर्फ मेरी तरफ से अभिनंदन के अधिकारी हैं लेकिन पूरे हिंदुस्तान की तरफ से अभिनंदन के अधिकारी हैं। आज 130 करोड़ हिंदुस्तानी आपको बधाई दे रहे हैं, आपका अभिनंदन कर रहे हैं, आपका धन्यवाद कर रहे हैं। বিজয় উৎসৱৰ আদৰণি ভাষণ দি বিটিচি প্ৰধান হাগ্ৰাবা মহিলাৰে বড়ো চুক্তিৰ বাবে প্ৰধানমন্ত্ৰী মোদী আৰু মুখ্যমন্ত্ৰী সোণোৱালক ধন্যবাদ জনায়। আমাৰ বিটিচি অঞ্চলত পাৰ্মানেণ্ট এটা মানে আৰ্মছ ফ্ৰী জ'ন বুলি আমি ক'ব পাৰে। আগত বড়ো সমাজত বহুত বছৰৰ পৰা এই অস্ত্ৰধাৰী সংগঠন আসলে বা আজি এই চুক্তির দ্বারা দি আমার এই বিটিসি অঞ্চল বা বড় সমাজত যেটু আর্মস যেটু কালচার এটু শেষ করব পারিছো। একমাত্র আমার ভারতের প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার চেষ্টাত আর অসমৰ মুখ্যমন্ত্রী শ্রীযুত সর্বানন্দ ডাঙরিয়ার নেতৃত্বত আজি বড় সমাজত এই চারিটা গোটটু এক গোট হয়ে পেলায় আপসু লগত একেলগে চুক্তি করব পড়াটু আমার কারণে, বিটিসি বাসী রাইজর কারণে তথা অসমবাসী রাইজর কারণে তথা সকল জাতি জনগোষ্ঠীর কারণে এটু বহুত ভাল এটা সিম্বল, হিস্টোরিক এটা সিম্বল হয়ে গেল। যেন হোক আমি মুঠতে এই যেটু একর, এই একরটু যে আমার মাজত বড় সমাজত এই আর্মস বলে বস্তুটো আমি হ্যাক করব পারিছো, ইয়ার কারণে আমি বহুত বহুত আমি ধন্যবাদ দিবই লাগবে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া। বড়ো চুক্তি স্বাক্ষর করে বড়ো নেতৃত্বই সমগ্র অসমের এক গুরু দায়িত্ব পালন করলে বলে কয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। এই বড়ো শান্তি চুক্তি কেবল অসমের বাবে নহয়, সমগ্র ভারতবর্ষের বাবে এটা এটা আনন্দৰ বতৰা। এই শক্তিৰ দ্বাৰা আগন্তুক দিনত বড়ো জনগোষ্ঠীৰ বিভিন্ন ক্ষেত্ৰত দৃঢ়তাৰে আগুৱাই যোৱাৰ নিমিত্তে তেখেতসকলে এটা নতুন পথৰ সন্ধান পাইছে। বড়োসকল হৈছে নিৰ্ভীক আৰু কৰ্মোদ্যোগী জাতি, সাহসী জাতি বুলি অসমৰ নহয় ভাৰতবৰ্ষৰ বুকুত সকলোৱে জানে। গতিকে নিৰ্ভীক কৰ্মদক্ষ এই বড়ো জনগোষ্ঠী আগন্তুক দিনত বৃহত্তৰ অসমীয়া জাতিক বিশ্বৰ শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা আগন্তুক দিনত গ্রহণ করে যাব লাগিব। বিজয় উৎসবত বড়ো জাতীয় কৃষ্টি সংস্কৃতির প্রদর্শনে জাতীয় স্বাভিমান গৌরবপূর্ণভাবে উজ্বলাই তোলে। বড়োভূমিত নতুন যুগের সূচনা হব বলে আশাবাদী সকল। কোকরাঝারের ধনঞ্জয় নাথ, আসাম টকস।